দেখি হলে নাকি সবে খেয়ে আসার পরে তারপর নেমন্তন্ন বাড়িতে যাবে, বুঝি নে বাপু তোমাদের রেডি হতে এত সময় কেন লাগে? আমার তো অত লাগে না বাপু। হ্যাঁ মা আমি রেডি হয়ে গেছি, চলুন চলুন আমি রেডি হয়ে গেছি। না না বেশিক্ষণ সময় লাগেনি, হয়ে গেছি রেডি, চলুন চলুন চলুন। এ এ কি পড়েছো? কালো কালো আবার কেউ নেমন্তন্ন বাড়িতে পড়ে নাকি? আর তোমার ছ মাসও হয়নি বিয়ে হয়েছে, তার মধ্যে আবার কেউ কালো পড়ে? কালো একদম ভালো নয়, শুভ জিনিস নয়, যাও পাল্টে এসো, কালো পরো না একদম। বলেন কি? কেন মা, কালোর মধ্যে কি খারাপ আছে? কি সুন্দর ড্রেসটা, কালোতে সাদাতে আপনার ভালো লাগছে না? দেখুন তো ড্রেসটা কি সুন্দর। জানি নে বাপু বাড়ির কিরকম শিখে দিককে। হ্যাঁ আমার মেয়ে হলে আচ্ছা খুশি দিতুম, তোমরা সব আজকালকার মেয়ে মানুষ সব শিখে দিককে তো জানো না যে কোথায় কি ড্রেস পরতে হয়, কি পরতে হয় না পরতে হয়, ঘুমটাই দাও না তো। অন্য কি আর কি বলবো, তোমাদের সব দিনকাল আর আমার দিনকাল বাবা অনেক তফাৎ। আর আমার মেয়েও সেই রকম আছে, আমার শিক্ষাতেই শিখে পেয়েছে বাবা। আরে কেনা কে চাতে হো? কালো শুভ অশুভর কি আছে মা? কালো কালো একটা কালারের মধ্যে পড়ে না? আর আপনিও তো কালো পড়েছেন, দেখুন ভালো করে, আপনি নিজেই তো কালো পড়েছেন। ও নিজের বেলায় কালোটা শুভ আর আমার বেলায় কালোটা অশুভ? নিজের বেলায় কোনো প্রবলেম নেই আর আমার বেলাতে আপনাদের সবার সবসময় প্রবলেম? এই আপনাদের একটা জাত জানেন তো, নিজের মেয়ে বা নিজে কিছু করলে কোনো অসুবিধা হয় না, আর পরের মেয়ে যদি কিছু করে সেটাই আপনাদের প্রবলেম হয়ে যায়। কালো পড়েছি, ও বয়স হয়েছে তো, ভুলে গেছি ভুলে গেছি গো ভুলে গেছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আমরা 900 হয়ে গেছি আর 100 হলেই 1K ফ্যামিলি হয়ে যাবো, বেঙ্গলি ব্লগার মিনু। আর এই ভিডিওটাও একটু সমাজের দিক থেকে তাকিয়েই করলাম, কারণ আগেরটা তোমরা অনেক সাপোর্ট করেছো, তো এটাও, কারণ আমাদের সমাজে এই জিনিসটা এখনও আছে যে কালো পরা যাবে না বা বউদের বাদ বিচার করতে হবে, বউরা এটা পড়তে পারবে না ওটা পড়তে পারবে না, তো সেইটা মনে করি আজকের এই ভিডিওটা ছোট প্রয়াস একটা করলাম। ভালো লাগলে সাপোর্ট করো, আজকের জন্য বাই। আর নতুন আবার একটা ভিডিওর জন্য ওয়েট করে থাকো। আর হ্যাঁ আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সিম্পল লাইফস্টাইল মিনু, সেখানেও তোমরা কিন্তু গিয়ে ভিজিট করতে পারো। সেটা কিন্তু ব্লগিং চ্যানেল, রিসেন্ট ওপেন করেছি, তো তাড়াতাড়ি যাও গিয়ে ভিজিট করো। আজকের জন্য বাই।